প্রেমাম সিনেমা দিয়ে দক্ষিণের তরুণদের হৃদয় জয় করে নেন সাই পল্লবী। এরপর ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে তার জনপ্রিয়তা। সেই সূত্র ধরেই বলিউড সিনেমায়ও অভিনয় নিয়ে কথা হচ্ছে পল্লবীর। অভিনেত্রী নিজেও বলিউডে অভিনয় করার আগ্রহ দেখাচ্ছেন। শুধু তাই নয়, বলিউডের দুই চরিত্রের অপেক্ষায় আছেন পল্লবী। সম্প্রতি সাই পল্লবী অভিনীত গার্গি সিনেমা মুক্তি পেয়েছে। তামিল এই ছবিটি ইতিমধ্যে সফলতা পেতে শুরু করেছে। ছবিতে গার্গির চরিত্রে অভিনয় করে আবারও সিনেমা প্রেমীদের মন জয় করেছেন তিনি। তবে তার চোখ জুড়ে আছে দুটি ঐতিহাসিক চরিত্রের স্বপ্ন। পল্লবী জানান, তিনি মাঝে মধ্যে নিজেকে নানা ধরনের চরিত্রে কল্পনা করেন। কোনো ছবি দেখার সময় মনে হয়, ইস, এই চরিত্রটা যদি তিনি করতে পারতেন। এছাড়া বলিউড ছবি দেখতে ভালোবাসেন পল্লবী। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের সিনেমা নাকি তিনি খুবই পছন্দ করেন। এই দক্ষিণী অভিনেত্রী জানান, দীপিকা তাকে খুবই অনুপ্রাণিত করেন। দীপিকার প্রায় সব চরিত্রই পল্লবীর ভীষণ প্রিয়। আগামী দিনে দীপিকার রানী পদ্মাবতী ও মাস্তানির মতো চরিত্রে অভিনয় করতে চান বলে জানান তিনি। সাই পল্লবী এমন একজন অভিনেত্রী যিনি রূপালী পর্দায় অভিনয়ের সময় প্রসাধন নেন না। প্রসাধন ছাড়াই তিনি একাধিক তামিল, তেলুগু ও মালায়ালাম হিট সিনেমা উপহার দিয়েছেন। গার্গির আগে তার অভিনীত রোমান্টিক অ্যাকশন ড্রামা ভিত্তিক ছবি বিরাট পর্ব মুক্তি পেয়েছিল। ছবিটিতে রানা দুর্গাবাতির সাথে দেখা গেছে তাকে।